বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা শর্ট কম্পোজিশন বা সংক্ষিপ্ত রচনা নিয়ে। তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তোমরা এই শর্ট কম্পোজিশনটা খাতায় সুন্দর করে উঠিয়ে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা। হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্যকর খাবার। হেলদি ফুড, আমি প্রথমে ইংরেজি রিডিং করব, তারপর অর্থ সম্পর্ক। হেলদি ফুড মিনস দা রাইট কাইন্ড অফ ফুড ফর আওয়ার গুড হেলথ। It is very necessary for our survival. It contains natural substances that our body needs. We get good foods from different sources like trees, animals, vegetables, rice, fish, meat, eggs, milk, etc. We should not eat junk foods like ice creams, chocolates, chips, burgers, etc. We can preserve our health by taking good foods and by avoiding junk foods. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রিডিং সুন্দর করে পড়তে পারবে। আমি এখন কঠিন ওয়ার্ড এর অর্থগুলো বলে দিচ্ছি। নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয়, সার্ভাইভাল অর্থ হলো বেঁচে থাকা, কন্টেন্টস ধারণ করা, সাবস্টেন্সেস পদার্থ, তারপর দেখি সোর্সেস সূত্র, জাঙ্ক ফুডস মুখরোচক খাবার, প্রিজার্ভ সংরক্ষিত করা। প্রিয় শিক্ষার্থীরা, কঠিন অর্ডার এর অর্থ বলে দিলাম, এখন অর্থ সহ রিডিং করব। তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন মনোযোগ সহকারে হেলদি ফুড মিন্স দা রাইট কাইন্ড অফ ফুড ফর আওয়ার গুড হেলথ। স্বাস্থ্যকর খাবার হল সুস্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার। ইট ইজ ভেরি নেসেসারি ফর আওয়ার সার্ভাইভাল। এটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। ইট কন্টেইনস ন্যাচারাল সাবস্টেন্সেস that our body needs. এতে প্রাকৃতিক উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। We get good foods from different sources like trees, animals, vegetables, rice, fish, meat, eggs, milk, etc. আমরা নানা উৎস যেমন গাছপালা, প্রাণী, শাকসবজি, ভাত, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি থেকে ভালো খাবার পেয়ে থাকি। উই শুড নট ইট জাঙ্ক ফুডস লাইক আইসক্রিমস, চকলেটস, চিপস, বার্গার্স এটসেট্রা। আমাদের যে কোনো মুখরোচক খাবার যেমন আইসক্রিম, চকলেট, চিপস, বার্গার ইত্যাদি খাওয়া উচিত নয়। উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ বাই টেকিং গুড ফুডস and by avoiding junk foods. আমরা ভালো খাবার খেয়ে এবং মুখরোচক খাবার পরিহার করে আমাদের স্বাস্থ্য রক্ষা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থ সহ রিডিং করতে পারবে। তোমাদের পরীক্ষার শর্ট কম্পোজিশন যেটা থাকবে, তোমাদের সিলেবাসে চারটি দেওয়া আছে, চারটা শর্ট কম্পোজিশন দেওয়া আছে। একটা হলো খাও হেলদি ফুড আওয়ার স্কুল, একটা হলো ইউ ফ্রেন্ড। এই চারটার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে। আমি গত ক্লাসে ইউ ফ্রেন্ড নিয়ে আলোচনা করেছি,
আজকে হেলদি ফুড। প্রিয় শিক্ষার্থীরা, হেলদি ফুড তোমরা সুন্দর করে বুঝে মুখস্থ করবে, তাহলে পরীক্ষা সুন্দর করে লিখতে পারবে। চ্যাপ্টার শর্ট কম্পোজিশন থেকে যে কোনো একটা আসবে, তাই তোমাদের চারটে সুন্দর করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অর্থসহ পড়বে, তাহলে তোমাদের পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং বাসায় অবস্থান করবে, পিতামাতার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের আজকের এই দাবি হলো, হোমওয়ার্ক হলো, এই হেলদি ফুড তোমরা বাসায় সুন্দর করে মুখস্থ করে খাতায় লিখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।